সোহাগ ভাই, আপনার মোবাইল চার্জ থেকে খোলা হয়েছে। সোহাগ ভাই, আপনার মোবাইল চার্জ হচ্ছে। আমার মোবাইলে ভাই আজব একটা সেটিংস করেছি, আপনারা তো শুনলেনই। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, আমার মোবাইলে যখনই ফুল চার্জ হয়ে যাবে, আমার নাম ধরে ডাকবে, সোহাগ ভাই আপনার মোবাইলটা ফুল চার্জ হয়েছে। যখন আবার 10% চার্জে চলে আসবে, তখন আবার বলবে, সোহাগ ভাই আপনার মোবাইলটা চার্জে দিন। তো অনেক সময় কি হয়, আমরা কিন্তু মোবাইল চার্জে দিয়ে বারবার গিয়ে দেখতে হয় ফুল চার্জ হইলো কিনা, ফুল চার্জ হইলো কিনা। এখন আর বারবার গিয়ে দেখতে হবে না, ফুল চার্জ হলেই আপনার মোবাইল আপনার নাম ধরে ডাকবে যে মোবাইল ফুল চার্জ হয়েছে। আবার অনেক সময় কিন্তু আমরা বিয়ের অনুষ্ঠান যায় অথবা কোনো অনুষ্ঠানে গিয়ে মোবাইল চার্জে দিয়ে পাশেই বসে থাকি। কিছু ভদ্রলোক আছে, অন্যের মোবাইল নিজের মোবাইল মনে করে, চার্জ থেকে খুলে পকেটে নিয়ে নেয়, তখন কিন্তু আপনার মোবাইলটা খুললেই আপনার নাম ধরে ডাকবে যে সোহাগ ভাই মোবাইলটা চার্জ থেকে খোলা হয়েছে। তখন আপনি দূর থেকে বুঝতে পারবেন আপনার মোবাইলটা কেউ চার্জ থেকে খুলে ফেলেছে। অস্থির কিছু কাজ আজকে শিখতে পারবেন ছোট্ট একটা ভিডিও থেকে। তো চলুন আমরা কাজগুলো শিখে আসি। আমি মূল কাজে চলে আসলাম। এই আনকমন সেটিংসগুলো আপনার স্মার্টফোনে করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন, উপরে দেখুন সার্চ বক্স আছে, এখানে লিখতে হবে ব্যাটারি সাউন্ড অ্যালার্ট। এই লিখাটা লিখবেন, ব্যাটারি সাউন্ড অ্যালার্ট লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আপনার স্মার্টফোনে। এই যে দেখুন আপনারা লোগোটা দেখুন, অ্যাপ্লিকেশনের এই লোগোটা দেখে আপনার স্মার্টফোনে ইনস্টল করবেন। তো এখান থেকে আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পরে ওপেন করে কীভাবে সেটিংসগুলো করবেন, কীভাবে অ্যাক্টিভ করবেন, সব কিছু দেখাবো ছোট্ট একটা ভিডিও থেকে শিখতে পারবেন। অলরেডি কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার সাথে সাথেই ওপেনে টাচ করে দিবেন। আমি ওপেনে ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার সাথে সাথেই এখান থেকে পারমিশনগুলো দিতে হবে। নিচে এখানে ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার সাথে সাথে একটা পারমিশন চাইবে, যে দেখুন ব্যাটারি সাউন্ড অ্যালার্ট, এখানে টাচ করে এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ব্যাক চলে আসবেন, পুনরায় আরেকবার ব্যাক দিবেন। নেক্সট এখানে দেখুন নিচে টাচ করতে হবে, ট্যাপ দেওয়ার সাথে সাথেই পুনরায় আরেকবার টাচ করবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এখান থেকে ব্যাক চলে আসবেন, এখানে আর পারমিশন দিতে হবে না, অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসবে। এখন এইখানে দেখুন চারটা অপশন আছে, এখানে লেখা আছে কানেক্টেড, এই যে দেখুন কানেক্টেড, তারপর হচ্ছে ডিসকানেক্টেড, ফুল ব্যাটারি, তারপর হচ্ছে লো ব্যাটারি। এইখানে আপনি সেট করতে হবে। আপনার মোবাইলটা চার্জে দিলে কি বলবে, চার্জ থেকে খুললে কি বলবে, এখানে দেখুন ফুল ব্যাটারি, ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেলে কি বলবে, এবং লো ব্যাটারিতে কি বলবে, 20% অথবা 10% চার্জে আসলে কি বলবে, এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে। তো আমি সহজে আপনাদেরকে বুঝাচ্ছি। ধরুন কানেক্টেড মানে মোবাইলটা যখন চার্জে দিবেন কি বলবে, বলার জন্য এখানে দেখুন একটা আইকন আছে, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে দেখুন টেক্সট টু স্পিক লেখা আছে, এখানে টাচ করতে হবে। টাচ করার সাথে সাথেই লেখার মতো একটা অপশন চলে আসবে। তো আমি লিখছিলাম, সোহাগ ভাই আপনার মোবাইলটা চার্জ হচ্ছে, এটা লিখছিলাম। আপনি আপনার নামটা লিখবেন, আপনার নামটা যাই হোক না কেন এখানে লিখে দিবেন, আর মোবাইলটা চার্জ হচ্ছে লিখবেন। কিভাবে লিখবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি। অলরেডি কিন্তু এখানে আমি লিখে ফেলেছি তিনটে অপশনে, শুধু একটা অপশনে লিখে নাই। আমি প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে লিখলাম, কিভাবে ব্যাক চলে আসলাম। এই যে দেখুন আমার মোবাইলটা যখনই চার্জে দিব, এটা বলবে সোহাগ ভাই আপনার মোবাইল চার্জ হচ্ছে, চার্জ থেকে খুলে ফেললে বলবে সোহাগ ভাই মোবাইল চার্জ থেকে খোলা হয়েছে। ঠিক একইভাবে লিখলাম, ফুল ব্যাটারি হলে বলবে সোহাগ ভাই মোবাইল ফুল চার্জ হয়েছে। এখন লো ব্যাটারি, এই যে দেখুন এটা লিখি নাই, আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি কিভাবে লিখবেন। এখানে দেখুন এখানে ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার সাথে সাথেই পার্সেন্টেজ কিন্তু কমাতে পারেন, বাড়াতে পারেন। এখানে পার্সেন্টেজের উপরে টাচ করলে আপনি 10%ও দিতে পারবেন। এই যে দেখুন আমি 10% দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে এই যে দেখুন টেক্সট টু স্পিক এই অপশনটাতে টাচ করবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে লিখতে হবে, যে দেখুন এইখানে লিখবেন। লেখার জন্য আমি এখানে আগে থেকে লিখে রেখেছি, পেস্ট করে দিব, যে দেখুন সোহাগ ভাই মোবাইল চার্জে দিন, এটা বলবে যখনই 10% চলে আসবে। লিখার পরে কিভাবে সেভ করবেন, শুধু ব্যাক বাটন একবার ট্যাপ দিলেই হবে। যে দেখুন দুইবার ট্যাপ দিলাম, সেভ হয়ে গেল। অলরেডি কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন ছোট্ট একটা কাজ করতে হবে। এইখানে দেখুন একটা আইকন আছে বাটনের মতো, এই বাটনটা সবসময় গ্রিন থাকতে হবে। যদি এরকমভাবে লাল থাকে, যে দেখুন এরকমভাবে লাল থাকে, তখন কিন্তু অ্যাপ্লিকেশন কাজ করবে না, গ্রিন থাকতে হবে। যে দেখুন আমি মানে গ্রিন করে দিলাম, মানে অন করে দিলাম। আপনার স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন না থাকলেও কিন্তু অ্যাপ্লিকেশনটা কাজ করবে। এখন আমরা দেখবো যে প্র্যাকটিক্যাল কাজগুলো হয়েছে কিনা। আমি এখান থেকে বের হয়ে আসলাম। এ দেখুন আমি ফোনটা চার্জে দিব, ঠিক আছে, দেখবো যে কাজটা হয়েছে কিনা। সোহাগ ভাই আপনার মোবাইল চার্জ হচ্ছে। এই যে দেখুন আমি আবার খুলে ফেলতেছি। সোহাগ ভাই মোবাইল চার্জ থেকে খোলা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে সেটিংসগুলো কিভাবে করবেন। এই সেটিংসগুলো করে রাখলে কিন্তু আপনার ফোনটা নিরাপত্তায় থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখলেন, তো অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।